আসসালামু আলাইকুম। সকালে আরও একটি নাস্তার আয়োজন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমার ব্রেকফাস্টে যা থাকছে সেটি হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি ডিম পোচ আর হচ্ছে মুড়ি। এটা আমার খুবই পছন্দের একটি খাবার, মানে বলতে পারেন আল্লাহর একটা নিয়ামত, মানে এটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি প্রায় এটা খাই। আর হচ্ছে এখানে আমি নিয়েছি চিড়া। চিড়া তো আপনারা সবাই কম বেশি চিনেন। এই যে চিড়াটাকে আমি ভিজিয়ে নিয়েছি, তো এটা সাথে নিয়েছি মিষ্টি দই। এটা কিন্তু বাংলাদেশি মিষ্টি দই, বগুড়ার মিষ্টি দই। আর হচ্ছে এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, ব্লুবেরি আর হচ্ছে কলা। তো এটা দিয়ে চিড়াটা মিক্স করে আমি একসাথে খেয়ে ফেলবো। তো এখন যেহেতু সকাল 8টা বাজে, সকালবেলা আমি ডিমটা খাবো, তো ঘন্টাখানিক পরে আমি আবার এটা খাবো। আর আজকে দেখুন বাহিরের ওয়েদারটা, 8টা বাজে কিন্তু এখন অনেক বৃষ্টি মেঘলা, আজকের ওয়েদারটা খুবই খারাপ। এই যে দেখুন, তো আজকে বৃষ্টির দিন, মানে খিচুড়ি খাওয়া হবে, তাই আমি এখানে সকাল সকাল ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, দুপুরবেলা খিচুড়ি রান্না করব। আর এই হচ্ছে আমার মজার খাবার, সকালের ব্রেকফাস্ট। তো আপনারাও চাইলে এক একদিন এক এক রকম ব্রেকফাস্ট করতে পারেন, ভালো লাগবে। আর এক্সচেঞ্জ করে খাবার খাওয়া এমনিতেও আসলে উচিত আমাদের, কারণ প্রতিদিন একই রকম খাবার খেতে কারোই ভালো লাগে না। তো আশা করছি ভালো লাগছে ভিডিওটা আপনাদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।